আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দন রাজির রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানেন সাদা আমন্ত্রণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছ এবং তোমাদের মেজর সাবজেক্ট হিস্টোরি রয়েছে যাদের মেজর সাবজেক্ট হিস্টোরি অর্থাৎ ইতিহাস রয়েছে তোমাদের ইতিহাস এসিসি পেপার বলে একটি পেপার তোমাদের পড়তে হবে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এসিসি পেপার এই পেপারের তোমাদের সিলেবাস এবং সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবার চলো দেখে নিই তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস এসিসি পেপারের সাজেশন তোমাদের সিলেবাসে রয়েছে লুকিং ইন ইন্ডিয়ান হেরিটেজ থ্রো আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ ঐতিহ্য ভারতীয় স্থাপত্য শিল্পকলার ইতিহাস তোমাদের সিলেবাস ও সাজেশন দুটোই একসঙ্গে আমি উপস্থাপন করছি একটা ভিডিওতেই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও তাহলে দুশো টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে বিগত যে বছরগুলোতে এই সিলেবাসের উপরেই প্রশ্ন হয়েছে সেই তোমাদের সিলেবাসের উপরে সেই সমস্ত প্রশ্ন কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সমস্ত সাল উল্লেখ করা রয়েছে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত প্রশ্নে এবং তার উত্তর রয়েছে তোমরা অবশ্যই পিডিএফ কপি সংগ্রহ করো মাত্র দুশো টাকা তোমাদের ইতিহাস এসিসি পেপারের জন্য দুশো টাকা ইতিহাস যদি মেজর পেপার নিতে চাও তাহলে দুশো পঞ্চাশ টাকা ইতিহাস যদি মাইনর পেপার নিতে চাও তাহলে দুশো টাকা অর্থাৎ মেজর পেপারের জন্য দুশো টাকা আর বাকি অন্যান্য পেপারগুলো আলাদা আলাদা পেপারের জন্য দুশো টাকা করে প্রত্যেকটি পেপারের জন্য দুশো টাকা করে চাইলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে এটি ফোনপে এবং পেটিএম নাম্বার এই নাম্বারই তোমাদের পেমেন্ট করতে হবে নিজের ফোনপে বা পেটিএম নাম্বার না থাকলে যে কোনো ফোনপে পেটিএম নাম্বার থেকে পেমেন্ট করে সেই স্ক্রিনশটটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার এই নাম্বারে সেন্ড করবে এবং তুমি বিষয়টি লিখে দেবে সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পেয়ে যাবে চলো এবার দেখেনি সিলেবাসটি তোমাদের একক ওয়ান অর্থাৎ ইউনিট ওয়ানে তোমাদের যেগুলো রয়েছে সিলেবাসে তোমাদের ইংলিশে সিলেবাস সিলেবাসটি দেওয়া রয়েছে সেটি আমি বাংলা করে তোমাদের সামনে উপস্থাপন করছি ঐতিহ্যের সংজ্ঞা সংস্কৃতির ওপর আলোকপাত ও ভারতের ঐতিহ্য নির্মাণের কলা ও শিল্প নৈপুণ্যের ধারণা এবার একক দুই অর্থাৎ ইউনিট টু এর প্রশ্ন এই সরি সিলেবাস প্রাক ঔপনিবেশিক ভারতীয় কলা ও স্থাপত্য পাণ্ডুলিপির প্রাক ও মোঘল চিত্রকলার পরম্পরা আদি মধ্যযুগের ভাস্কর্য শৈলী ও উপস্থাপিত সাংস্কৃতিক চিত্রকল্প নিউ মিসম্যাটিক কলা মিনিয়েচার চিত্রকলা মোঘল রাজস্থানী ও পাহাড়ি প্রাক ভারতীয় স্থাপত্য স্তূপ গুহা মন্দির মোঘল মন্দির তারপরে মোঘল এটা আলাদা অংশ মোগল ইন্দো পারসিক স্থাপত্য দুর্গ প্রাসাদ মসজিদ তারপরে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের রয়েছে ঔপনিবেশিক আমলে ভারতীয় কলা ও স্থাপত্যের উপরে পাশ্চাত্যের প্রভাব ঔপনিবেশিকত্বর যুগে এর পরিবর্তন এই ছিল তোমাদের সিলেবাস তোমাদের তিনটি ইউনিট রয়েছে এই তিনটি ইউনিটের এই সিলেবাসের উপরে তোমাদের পড়াশোনা করতে হবে আর তোমরা যদি এই সিলেবাসের উপরে এবং বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে নিচে দাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দুশো টাকা পেমেন্ট করতে হবে এই পেপারের জন্য দুশো টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে এবার চলো দেখে নিই এই ইতিহাস এসিসি পেপারের সাজেশন পাঁচ ও দশ মার্কের প্রশ্নের সাজেশন দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ তোমাদের তেইশ সালের পরীক্ষাটি দু হাজার চব্বিশ সালে গিয়ে হবে তোমাদের পরীক্ষা যত সম্ভব ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা হবে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমরা প্রশ্ন উত্তর সহ এই পিডিএফ কপিটি যদি চাও সংগ্রহ করে নেবে এবার সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও ইউনিট ওয়ানে এক নম্বর প্রশ্ন ভারতীয় ঐতিহ্যের বিবর্তন ইতিহাস নিজের ভাষায় মূল্যায়ন করো অর্থাৎ ভারতীয় ঐতিহ্যের বিবর্তনের ইতিহাস নিজের ভাষায় মূল্যায়ন করো এটি পাঁচ হিসাবেও আসতে পারে অথবা দশ হিসাবে আসতে পারে কারণ তোমাদের দুটি পাঁচ মার্কের প্রশ্নের উত্তর করতে হবে চারটি প্রশ্ন থাকবে আর দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে আর শর্ট প্রশ্ন তোমাদের আটটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি শর্ট প্রশ্নের উত্তর করতে হবে আর আমার এই পিডিএফ কপিতে যে সমস্ত প্রশ্ন আছে এগুলো ফলো করলে তোমরা কখন পেয়ে যাবে শর্ট প্রশ্নের পিডিএফ এখানে দেওয়া হবে না তোমরা শর্ট প্রশ্নের পিডিএফ প্রত্যেকটি সালের প্রশ্নের উত্তর থাকবে সেই সঙ্গে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন উত্তর থাকবে দুই নম্বর প্রশ্ন দেখো ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের সংস্কৃতি ঐতিহ্য নির্মাণের ধারাগুলি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন ভারতীয় ঐতিহ্য কিভাবে টিকিয়ে রাখা সম্ভব নিজের ভাষায় লেখো অথবা ঐতিহ্য সংস্কৃতির ধারক তুমি কিভাবে ব্যাখ্যা করবে এবার ইউনিট টু থেকে প্রশ্ন এক পাঁচ নম্বর প্রশ্ন আদি মধ্যযুগের দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্যের সমালোচনামূলক বিবরণ দাও যেগুলো থ্রি স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারপরে টু স্টার দেওয়াগুলো আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো সম্ভব হলে তোমরা অবশ্যই পড়ে রাখবে তারপরে ছয় নম্বর প্রশ্ন আদিমধ্যযুগের স্থাপত্যে স্তূপের ভূমিকা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সুলতানি আমলের স্থাপত্যে বাংলার বিকাশ কীভাবে হয়েছিল আট নম্বর প্রশ্ন চোল যুগের দেওয়াল চিত্রের উপর সংক্ষিপ্ত টিকা লেখো নয় নম্বর প্রশ্ন ভারতের শিল্পকলায় রাজস্থানী ঘরানা এটি ঘটনা হয়ে গেছে এটি ঘরানার অবদান কি দশ নম্বর প্রশ্ন মোগল চিত্রকলা ও রাজস্থানী চিত্রকলার মধ্যে পার্থক্য নির্দেশ করো এটি পাঁচ মার্কের প্রশ্ন এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো নাগর শিল্পের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো তেরো নম্বর প্রশ্ন গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন পল্লব শিল্পকলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো চোদ্দ নম্বর প্রশ্ন সাঁচি স্তূপ সম্পর্কে তুমি কি জানো পনেরো নম্বর প্রশ্ন তুমি কি মনে করো স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলায় মানুষের সৃজনশীলতার বহিপ্রকাশ এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটি বাদ দেবে না যদিও স্টার চিহ্ন দেওয়া নেই তবুও তোমরা প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে তারপরে দেখো প্রশ্ন অথবা প্রশ্ন স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার কিভাবে ইতিহাস রচনায় আমাদের সাহায্য করে ষোলো নম্বর প্রশ্ন স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান আলোচনা করো তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে পড়বে কারণ তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তর একটি বই পাবে না তোমাদের দুটি বা তিনটি বইয়ের সহযোগিতা নিতে হবে এর চাইতে তোমরা সরাসরি আমাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের জন্য দুশো টাকা পেমেন্ট করে দিয়ে এই পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারো এই পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন শিল্প স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান আলোচনা করো এবার ইউনিট থ্রি থেকে প্রশ্ন অর্থাৎ একক থ্রি সতেরো নম্বর প্রশ্ন ঔপনিবেশিক কামলে ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন ঔপনিবেশিক কামলে ভারতের শিল্প স্থাপত্যের উপরে পশ্চিমী প্রভাব মূল্যায়ন করো এরপরে উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেইজের ভূমিকা আলোচনা করো কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় শিল্পকলায় জামিনী রায়ের অবদান আলোচনা করো একুশ নম্বর প্রশ্ন ভারতীয় শিল্পকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তেরো তেইশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও অথবা পালো সেনযোগের শিল্পকলার উপর সংক্ষিপ্ত আলোচনা করো তারপর চব্বিশ নম্বর প্রশ্ন গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলার পরিচয় দাও পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় শিল্পকলায় লোকশিল্পের প্রভাব আলোচনা করো এখানে তোমাদের একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু পিডিএফ কপিতে তিনটি চারটি পাঁচটি ছটি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে কারণ বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন হয় তোমাদের হয়তো এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে এই প্রশ্নটি না এসে আমার পিডিএফ কপিতে যেভাবে প্রশ্ন দেওয়া রয়েছে সেইভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই অবশ্যই তোমরা পিডিএফ কপিটি চাইলে সংগ্রহ করে নেবে তোমাদেরকে পিডিএফ কপিটি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ অথবা দেওয়া রয়েছে এখানে দুটি প্রশ্ন অথবা দেওয়া রয়েছে এবং পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে তোমরা এই প্রশ্ন মুখস্থ করলে খুব সহজেই মুখস্থ করতে পারবে এবং তোমরা পরীক্ষায় যদি ভাবো আমি পয়েন্ট লিখবো লিখতে পারো অথবা তোমরা পয়েন্ট বাদ দিয়েও লিখতে পারো সেটি তোমাদের উপরে নির্ভর করবে তবে পয়েন্টগুলো লিখতে পারলে ভালো হয় আর যদি কেউ মনে করো যে আমি পয়েন্ট লিখবো না তাও হবে কোনো সমস্যা নেই আলাদা প্যারাগ্রাফ করে তোমরা লিখবে আর এইভাবে যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল হবে তাহলে তোমরা এই পিডিএফ কপিটি দেখতে পেলে এই পিডিএফ কপিটি তোমরা পাবে তাই তোমরা আর দেরি না করে তোমরা অবশ্যই দ্রুত এই পিডিএফ কপিটি সংগ্রহ করে নাও কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেগুলো প্রত্যেকটি প্রশ্ন cc sé, দেওয়া রয়েছে কোনটি কত সালে প্রশ্ন করেছে এভাবে প্রত্যেকটি প্রশ্নটি দেওয়া রয়েছে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সবগুলোতেই তাহলে আর দেরি নয় তোমরা অতি দ্রুত এই প্রশ্ন উত্তরটির জন্য দুশো টাকা পেমেন্ট করে দাও এবং এই পিডিএফ কপিটি সংগ্রহ করে নিয়ে পড়া এখন থেকে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এবং তোমাদের পরিবেশবিদ্যা সেগুলো আর খুব দ্রুতই সাজেশন আকারে তোমাদের সামনে আসবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের দিকে খেয়াল রাখবে এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে তাহলে তারাও উপকৃত হবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং এখন থেকেই ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শক্তি ঘোষণা করছি